প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন বুঝাবো। আসলে প্রশ্নটি দেখে বা পড়ে তোমাদের কাছে কঠিন লাগবে, কিন্তু কঠিন না। আইসিটি প্রশ্ন ভুলে এরকম হয়, দেখলে কঠিন লাগে, অনেক সময় তোমরা দেখে ভয় পাও, বিষয়টা কিন্তু এরকম না। তোমরা একটু চেষ্টা করলে, বেসিক জানা থাকলে কিন্তু পারবে। আমি আমার বিশ্বাস, যাবে যদি এটা তোমাদেরকে বুঝাই, তোমরা যে লেভেল স্টুডেন্ট হও না কেন, প্রত্যেকেই পারবে যার বেসিক জানা আছে। আচ্ছা, আমি একটু প্রশ্নটি পড়ে শোনাই, তারপরে তোমাদেরকে আমি করাই দিচ্ছি, সমাধান করে দিচ্ছি। যেমন কতে বলছে বিসিডি কোড কি, অর্থাৎ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার হয় তাকে বিসিডি কোড বলে, বা এরকম লিখতে পারো যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। আচ্ছা, ক হয়ে গেল। খতে বলছে ডিমর্গানের উপপাদ্য দুটি লেখো। জাস্ট শুধু উপপাদ্য দুটি লিখলে কিন্তু তুমি দুই পেয়ে যাবা, তুমি চাইলে এটা এখানে প্রমাণ করে দিতে পারো। তো সাধারণত ক এবং খ এটা কিন্তু হুবহু কমন পড়ে যায়। তো তোমরা যারা 25 বা 26 সালে পরীক্ষার্থী আছো, যারা আমার এই কোর্সে ভর্তি হয়, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ক এবং খ মানে বেসিক ক্লাসের সাথে ক এবং খ পিডিএফ আকারে উত্তর সহ সাজেশন সহ আর কি, যেখানে প্রত্যেকটা অধ্যায় 10টা করে প্রশ্ন, এগুলো পড়লে 100% কমন পড়ে যায়, যেহেতু ক এবং খ হুবহু আসে। তবে গ ঘ কিন্তু হুবহু আসে না। তো আমি এবার তোমাদের এই গ ঘটা করাই দিচ্ছি। দেখো, আগে প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই, তারপর তোমরা বোঝার চেষ্টা করো। গতে বলছে চিত্র একের লজিক গেটের আউটপুট এক পেতে এবিসিতে কি কি ইনপুট হবে তার সত্যক সারণীর মাধ্যমে দেখাও। মানে চিত্র একের লজিক গেটের আউটপুট, তাহলে আমরা চিত্র একে একটা লজিক গেট দেখতে পাচ্ছি, এটা তোমাদের দেখে প্রথমে চিনতে হবে এটাকে। এটা কি বলতো? এন্ড গেট। তো এন্ড গেটে কখন আউটপুট এক হবে? যখন সকল ইনপুট, যখন সকল ইনপুট ওয়ান হয়, তখনই এন্ড গেটের আউটপুট ওয়ান পাওয়া যায়। তো আমাদের এটাকে সত্যক সারণীর মাধ্যমে দেখাতে বলছে। তো এই জায়গায় কয়টা ইনপুট আছে তোমরা বলো তো? তিনটা ইনপুট আছে। তো যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হবে। তো যেহেতু এই জায়গায় তিনটা ইনপুট আছে, তাহলে ঘর হবে কয়টি? আটটি। তো আমি একটু দেখাই, কোথায় দেখাবো, এই পাশটা দেখাই, সবাই একটু লক্ষ্য করো, তিনটা ইনপুট আছে, দেখা যায়? আচ্ছা, এ বি সি। তো তিনটা যদি ইনপুট হয়, ঘর হবে আটটি। আমি ছোট করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তো পূরণ করার নিয়ম কি বলতো? যতগুলো ঘর হবে তার অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ 4টা শূন্য 4টা অন, পরে 2টা শূন্য 2টা অন, 2টা শূন্য 2টা অন, তারপর 0 অন 0 অন 0 অন 0 অন। আমাদের বলছে চিত্র একের আউটপুট ওয়াই, তো ওয়াই এর আউটপুট কি? এবিসি। তাহলে এবিসি মানে যেটা এন্ড গেট এবিসি। তো এই এবিসি তে আমরা কি বুঝতেছি? তিনটায় গুণ। তাহলে এখানে যদি আমরা গুণ করি, আমরা জানি যে শূন্যতে যা কিছু গুণ করি শূন্য হয়, তাহলে তুমি গুণ করলে দেখবা যে প্রত্যেকটা লাইনে কোনো না কোনো ভাবে শূন্য আছে, শুধু লাস্টের লাইনে 3টা 1, আউটপুট 1। তো আমাদেরকে এটাই বলছে যে চিত্র একের লজিক গেটের আউটপুট 1 পেতে এবিসি তে কি কি ইনপুট হবে। তো এবার আমরা লিখবো, অতএব এবিসি তে এ বি সি, অর্থাৎ এ সমান অন, বি সমান অন, সি সমান অন ইনপুট হলে আউটপুট 1 পাওয়া যাবে, শেষ। তবে সত্যক সারণীর মাধ্যমে দেখাতে বলছে, যার ফলে আমরা উপরে এইটুক দেখায় তারপরে নিচেটা লিখে দিব যে এ সমান অন, বি সমান অন, সি সমান অন ইনপুট হলে চিত্র লজিক চিত্র একের আউটপুট 1 পাওয়া যাবে, শেষ। আচ্ছা, এবার আসো গ হয়ে গেল। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে চিত্র একের আউটপুটকে চিত্র দুয়ের আউটপুটের সাথে যুক্ত করলে প্রাপ্ত লজিক সার্কিটের সমতুল্য যে লজিক গেট তৈরি হবে তার সত্যক সারণী দেখাও। চমৎকার একটা প্রশ্ন। অর্থাৎ চিত্র এক এবং দুই যুক্ত করলে, তো এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট। আমরা যদি এইটার এটা যুক্ত করে দেই, তাহলে কি হলো? ন্যান্ড গেট হলো। তো ন্যান্ড গেটের আউটপুট কি দাঁড়ালো? ন্যান্ড গেটের আউটপুট দাঁড়ালো হচ্ছে এবিসি হোল নট, এবিসি হোল নট। তো এইটার সত্যক সারণী করে দিতে বলবে, বলছে আর কি, এটা সত্যক সারণী করলেই কিন্তু তোমরা 4 পেয়ে যাবে। তো সেখানে আমরা একটু লিখবো, লিখবো যে চিত্র এক হচ্ছে অ্যান্ড গেট, চিত্র দুই হচ্ছে নট গেট। তো অ্যান্ড গেটের আউটপুট নট গেটের সাথে যুক্ত করলে যে লজিক গেট হবে, এবার আমরা লিখবো যে যে লজিক গেট হবে সেটা হচ্ছে ন্যান্ড গেট। নিচে ন্যান্ড গেটের সত্যক সারণী করানো হলো। তো যারা যারা এই অ্যান্ড গেটের সত্যক সারণীটা পারবা, তারাই কিন্তু ন্যান্ড গেটের সত্যক সারণীটা পারবা। কিভাবে বলতো? অ্যান্ড এর বিপরীত, অর্থাৎ এই এ বি সি কে যদি আমরা উল্টাই দেই, উল্টাই দেই, অর্থাৎ শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, তাহলে কিন্তু হয়ে গেল। এবার কে না পারবে বলো? শূন্য থাকলে ওয়ান আর ওয়ান থাকলে শূন্য লিখতে, জাস্ট উল্টে যাবে, ওয়ান 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 ওয়ান, লাস্টে শুধু শূন্য হবে, শেষ। তো এই হচ্ছে হলো সৃজনশীল প্রশ্ন। দেখছো প্রথমে কি কঠিন লাগছিল, পরবর্তীতে কত সহজ হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বলছিলাম শুরুতে যে আমি বুঝাইলে 100% তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক, যদি কোনো শিক্ষার্থী তোমরা আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে চাও,
ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার একদম। যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো, এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাসগুলো পেয়ে যাবে। তো তুমি 25 বা 26 সালের যে সালেরই পরীক্ষার্থী হও না কেন, তুমি চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।